মিস রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম মিরানাস অয়েল ফ্রি কুকিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিরানা আশা করছি সবাই রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া করলা বাজি করে দেখাব আমি এখানে করলা ভালো করে গোটা অবস্থায় ধুয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই করলা গোটা অবস্থায় আগে ভালো করে ধুয়ে নেবেন কারণ করলার মধ্যে বালি থাকে তারপরে আমি একটা আলু কেটে নিয়েছি আলু ভাজির মতো করে তারপরে পেঁয়াজ কুচি আসে কাঁচামরিচ কুচি গোটা কাঁচামরিচ আমি একটা খালি করে নিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আপনারা আমার মতো করে তেল ছাড়া সামান্য পানি দিয়ে করলা বাজি করে খাবেন আমরা অনেকেই করলা খেতে চাই কিন্তু তেল লাগে সেই জন্য খাই না আমার মতো এভাবে করে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তেল ছাড়াও যে করলা বাজি মজা হয় সেটা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমি বাসায় আমার হাজব্যান্ডের জন্য এভাবে করে তেল ছাড়া করলা ভাজি করি আমি খালি কড়াইতে আলু পেঁয়াজ কাঁচামরিচ করলা সব দিয়ে দিয়েছি এখন আমি পানি দিই না এখানে এই অবস্থার মধ্যে আমি একটু নেড়ে নিব তাহলে এটা খেতে বেশি ভালো হয় আগে থেকে যদি ফানিয়ে দিয়ে দিতাম তাহলে স্বাদটা একটু কমে যেত আপনারা এভাবে গোল গোল করে কেটে নেবেন এতে করলে এতে করে করলার তেতোভাবটা অনেক চলে যায় আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প উপকরণে ফানি দিয়ে করলা ভাজি আপনারা অবশ্যই ট্রাই করবেন করলার গায়ে যে ফানি ছিল সেটা আমি শুকিয়ে নিচ্ছি আমি এখন এখানে দনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো হাফ চা চামচ এই করলা ভাজিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এখানে কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা সবাই জানেন বাজির মধ্যে হলুদ দেওয়া লাগে না আমি এখন ভালো করে সব নেড়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটু পানি দিচ্ছি দেখেন এখানে অল্প একটু পানি দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না জাস্ট এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিছি চুলা আঁচটা কমিয়ে আমি এটা এগুলো সিদ্ধ করে নেব মানে বেজে নিব আর কি আমার আমি এখন এখানে এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই করলা মধ্যে একটু গোলমরিচের গুঁড়া সবসময় দিয়ে থাকি আপনারা একবার ট্রাই করবেন এভাবে করে হয়ে যাওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এই করলার মধ্যে এই গোলমরিচের গুঁড়োটা ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখেন আমার করলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা দেখতেও সুন্দর খেতে অনেক সুস্বাদু দেখে মনে হচ্ছে এটা ভালো করে সেদ্ধ হয়নি আসলে কিন্তু এটা সেদ্ধ হয়েছে এটা কালার আসেনি কারণ আমরা তেল দিয়ে ভাজি নাই এটা পানে দিয়ে বাঁচতে হয়েছে আমাদের সেই জন্য এখানে কালারটা কম আসছে আমি আশা করব আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এটা ডায়াবেটিস রোগের জন্য অনেক ভালো সবাই এটা খেতে পারেন আমার মতেভাবে করে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম